আগামী 24 ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজশাহীতে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপাড়ায় দলীয় কার্যালয় থেকে একটি প্রচার মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ফিরে আসে কার্যালয়ে। পরে দলীয় কার্যালয়ের সামনেই পথসভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার। শেখ হাসিনা আওয়ামী লীগের অত্যন্ত দুঃসময়ে দল থাকবে কি থাকবে না, যখন এই চিন্তায় আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীরা তারা দিশেহারা, পথ পাচ্ছেন না, দিক পাচ্ছেন না, তখন 1981 সালে 17ই মে বঙ্গবন্ধুর তানা ঢাকায় থাকতেই বাংলাদেশ আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীরা এইরকমই একটি সম্মেলনের মাধ্যমে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বানিয়েছিলেন। মাত্র 34 বছর বয়সে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করার পর তিনি আর ভারতে বসে থাকেন নাই, তিনি বাংলাতে ফিরে এসেছিলেন। ফিরে এসে তিনি বলেছিলেন, আমি আপনাদের মাঝে এসেছি, কারো ভাই, কারো বোন, বোন হিসাবে, কারো মা, মেয়ে হিসাবে, আমরা যারা এখানে এসেছি না আপনাদের মাঝে, আমি আমার বাবাকে খুঁজে পাই ওই মুরব্বীদের মাঝে, ছোট ছোট ভাইদের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন, ছাত্রলীগ করছেন, তাদের মাঝে আমি আমার রাসেলকে খুঁজে পাই। আমার হারানোর কিছু নাই, আমি এই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এদেশে এসেছি। আমার বাবার যে স্বপ্ন, সোনার বাংলার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই সোনার বাংলা কায়েম করার জন্য আমি এই বাংলাদেশের রাজনীতিতে আছি, রাজনীতি করব আপনাদের সকলে। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার সহ অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মাসুমা ইসলাম, বাংলার জনপদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব খবর সবার আগে পেতে ভিজিট করুন বাংলা জনপদ ওয়েবসাইটে। এছাড়াও যে কোনো আপডেট জানতে লাইক করুন বাংলা জনপদ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন আমাদের বাংলা জনপদ ইউটিউব চ্যানেল।